শহর পুরুলিয়াকে যানজট মুক্ত করতে তৎপর পৌরসভা। পুলিশ প্রশাসন, পরিবহন সংস্থা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করলেন পুর প্রধান। যানজট যেন এক নিত্যদিনের সমস্যা পুরুলিয়া শহরে, সমস্যা দূরীকরণে ধারাবাহিকভাবে কড়া হাতে অভিযান চালাচ্ছেন ট্রাফিক পুলিশ। এবার তৎপর হল পৌরসভা। শুক্রবার পুরুলিয়া পৌরসভার স্বয়ং সিদ্ধা হলে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় পুরসভার তরফে। বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি, পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মহকুমা শাসক, আরটিও, অন্যান্য সরকারি আধিকারিক সহ শহরের বাস, টোটো সংগঠন ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। অবৈধ গাড়ি পার্কিং, অবৈধ টোটোর দৌরাত্ম্য বন্ধ সহ যানজট সমস্যা দূরীকরণে বিস্তর আলোচনা হয় এদিন। ফলে টোটোটা অনেকটা কন্ট্রোল হবে। ঝাড়খণ্ড থেকে যে সমস্ত অটো টোটো চলছে সেগুলো আরটিও সাহেব দায়িত্ব নিয়েছেন, সেগুলোকে কী করে কন্ট্রোল করা যায়। পৌরসভার সামনে পার্কিং জোন হচ্ছে, যারা দাঁড় করাচ্ছেন তাদের কমার্শিয়াল হলে তারা পার্কিং ফি দিতে হবে, এবং পিডাব্লিউডি অফিসের সামনে যে সমস্ত পার্কিং জায়গা স্পেস রয়েছে সেখানে পার্কিং করা হচ্ছে। ম্যাক্সি ট্যাক্সি যেটা আছে স্ট্যান্ড, সেটাকে আরও রোস্টার অনুযায়ী, রুটিন অনুযায়ী যাতে কাজ করা যায়। বাস ওনার অ্যাসোসিয়েশন অলরেডি রাস্তায় নেমেছে, যাতে বাস স্ট্যান্ডেও সমস্ত বাসটাকে কন্ট্রোল করা যায়, রাস্তায় যাতে কোনো বাস না দাঁড়ায় তার ব্যবস্থাপনা হয়েছে। ট্যাক্সি স্ট্যান্ডেও আমাদের প্রিপেড ট্যাক্সি সিস্টেমে যাতে ট্যাক্সি চলে, পাঁচটা মিনিমাম ট্যাক্সি থাকবে, বাকি ট্যাক্সি তারা আউটসাইডে থাকবে। এই ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে শহরে যানজট সমস্যাটাকে কন্ট্রোল করার একটা উদ্যোগ চেষ্টা শুরু হয়েছে। হ্যাঁ, আর যেগুলো মেন হচ্ছে এনক্রোচমেন্ট, সেটা নিয়ে লাগাতার অভিযান চলবে। নাগরিকরা থাকবেন, কাউন্সিলররা থাকবেন, বিভিন্ন সংগঠন থাকবেন, পুলিশ থাকবেন, প্রশাসন থাকবেন, বিভিন্ন অভিযান চলবে। ড্রেনের সামনে কোনোভাবেই আর প্রসার নিয়ে ব্যবসা করা যাবে না, ট্রেনের ভিতরেই সমস্ত তার প্রসার ব্যবসা করতে হবে। এবং চকবাজারের বাজার সেটা দশর বাঁধে শিফট করার কথা হলো, কাছারি হাটে যেটা আছে সেটাকে আবার হাটের মধ্যে শিফট করা হলো। আমাদের ব্রিটিশ সরকার রোডের যে আছে বাজার সেটাকে নিয়ন্ত্রণ করা গেল, চাইবাসা রোডে যে বাজার আছে সেটাকে আবার হাটে শিফট করার একটা উদ্যোগ চেষ্টা আজকে প্রস্তাব হলো। এই বিষয়গুলো আলোচনা সিদ্ধান্ত হয়েছে। আমরা এটা মানে শুধু মেন হচ্ছে রাস্তায় নেমে এটাকে কার্যকারী করতে হবে। আপনারাই দেখলেন এই যে ট্রাফিকের সঙ্গে রিলেটেড যে সমস্ত অর্গানাইজেশন বা স্টেক হোল্ডার আছে তাদের সকলকে নিয়ে আজকে পুরুলিয়া মিউনিসিপ্যালিটির সাহায্যে আমরা যে মিটিংটা করলাম, আপনারা দেখলেন অনেক কিছু সেটা নিয়ে ডিসকাস হলো, সেখানে অনেক কিছু ইনস্ট্যান্ট আমরা শর্ট আউট করতে পারলাম প্রবলেমগুলোকে। আমরা পুলিশের তরফ থেকে যেটা করতে চাইছি যে যে সমস্ত ইললিগ্যাল পার্কিং আছে, ইললিগ্যাল এনক্রোচমেন্ট আছে, আর আমাদের যে ট্রাফিকের যে কনস্ট্যান্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম, যেগুলো আমরা শর্ট আউট করতে পারবো। পুরসভা আমাদেরকে প্রপারলি সাপোর্ট করছে, আপনারাও আছেন, পুরুলিয়ার সুধীবৃন্দ আছে, এখানকার সিভিক সোসাইটি, অন্যান্য স্টেক হোল্ডার আছে, তাদের সকলকে নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা যেটা করবো কামিং ডেজে অ্যাওয়ারনেসটাকে বাড়াবো, তারপর আমরা এই ট্রাফিক যে রুল আছে, যে সমস্ত ট্রাফিকের পলিসি আছে সেগুলো ইমপ্লিমেন্ট করবো। আমরা ওয়াইড সার্কুলেশন করবো, আমাদের প্ল্যানের ওয়াইড অ্যানাউন্সমেন্ট করবো। এরপর আমাদের যেটা আছে যে কিছু কিছু জায়গাতে ইললিগ্যাল পার্কিং বা মুভমেন্ট অফ টোটো, মুভমেন্ট অফ অটো, এগুলো আমরা রেস্ট্রিক্ট করছি, লোডিং আনলোডিংকে আমরা রেস্ট্রিক্ট করছি। এছাড়া পুরুলিয়া শহরে একটাই ট্রাফিক পোস্ট ছিল, একজন ওসি ট্রাফিক ছিলেন, এখানে আমরা দুটো ট্রাফিক পোস্ট করে দিচ্ছি, দুটো এসটিজি করে দিচ্ছি, দুজন ওসি আমরা এখানে পুরুলিয়ার জন্য ডেডিকেটেড থাকবে। আর ট্রাফিকের জন্য যে ডেডিকেটেড স্ট্রেংথ ছিল সেটাকে আমরা অলমোস্ট ডাবল করে দিচ্ছি, অনেকগুলো ট্রাফিক পয়েন্ট আমরা বাড়াচ্ছি। আশা করি পুরুলিয়ায় যে ট্রাফিকের প্রবলেমটা আছে সেটা শর্ট আউট হবে। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।